বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি আশাবাদী তোমরা ভালো আছো এবং মেনে চলছো স্বাস্থ্যবিধি, আর সেই সাথে করছো নিয়মিত পড়াশোনা। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কোর্স টিচার নাজনীন জাহান, প্রভাষক অর্থনীতি বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ। শিক্ষার্থীরা, আমরা কিন্তু আমাদের কোর্সে কি শেষ করতে সক্ষম হয়েছি। এখন চলছে আমাদের ইভেনশন ক্লাস। আজ এর পূর্বেও আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি প্রথম অধ্যায়ে। আজকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের আমাদের নিয়মিত ক্লাস। প্রিয় আমার অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আবারও বলছি আমাদের কোর্সের নাম কি ব্যষ্টিক অর্থনীতি। আমরা ব্যষ্টিক অর্থনীতির প্রথম অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোকপাত করেছি পূর্বের ক্লাসে। আজকে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি? ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলক, ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলকের মধ্যে পার্থক্য কী, অর্থনৈতিক মডেল কি, আর এই অর্থনৈতিক মডেলের মধ্যে ব্যষ্টিক মডেল রয়েছে, আর একটা হয়েছে কি আমাদের সামষ্টিক মডেল। অর্থাৎ আজকে আমরা অর্থনৈতিক মডেল কি এবং অর্থনৈতিক মডেল যে ব্যষ্টিক মডেল এবং সামষ্টিক মডেল রয়েছে সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথমেই আসি কি ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলক বলতে আমরা কি বুঝি। অর্থাৎ যেসব প্রতীক বা রাশিগুলো পরিবর্তনশীল এবং স্থান কাল ভেদে যাদের মান বিভিন্ন হয় তাদেরকে মূলত কি বলা হয়? চলক। ব্যষ্টিক এবং সামষ্টিক উভয়ই অর্থনীতির বিভিন্ন ধরনের চলকের সম্মুখীন হতে হয়। তাহলে ব্যষ্টিক চলক কি? ব্যষ্টিক চলক হচ্ছে ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী বিশ্লেষণে ব্যবহৃত চলক সমূহকে কি বলা হচ্ছে? ব্যষ্টিক চলক। যেমন ধরো ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ভোগ ব্যয়, ব্যক্তিগত সঞ্চয়, কোনো দ্রব্যের চাহিদা, যোগান, ফার্মের মুনাফা, দ্রব্যের মূল্য, এইগুলো হচ্ছে ব্যষ্টিক চলকের উদাহরণ। তাহলে আমরা ব্যষ্টিক চলক বলতে কি আমরা বুঝলাম। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা সামষ্টিক চলক বলতে কি বুঝি বা সামষ্টিক চলক কি। সামষ্টিক চলক হচ্ছে সামগ্রিক অর্থনৈতিক কার্যগুলি বিশ্লেষণে যেসব চলকগুলো গোষ্ঠীগতভাবে ব্যবহৃত হয় তাদেরকেই মূলত সামষ্টিক চলক বলে। অর্থাৎ সামষ্টিক চলকসমূহ সমগ্র অর্থব্যবস্থার সাথে সম্পর্কিত। আর এই সামষ্টিক চলকের উদাহরণগুলো কি কি? যেমন ধরো জাতীয় আয়, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সামগ্রিক চাহিদা, সামগ্রিক যোগান, মূল্যস্তর, মোট ভোগ ব্যয় ইত্যাদি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলক কি জানতে পারলাম। এরপরে আসি ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলকের মধ্যে পার্থক্য কি। ব্যষ্টিক চলক ও সামষ্টিক চলকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও এদের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। তো চলো পার্থক্যগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত, ব্যক্তি বা একক প্রতিষ্ঠানের অর্থনৈতিক কার্যাবলী বিশ্লেষণে ব্যবহৃত চলকসমূহকে কি বলা হচ্ছে? ব্যষ্টিক চলক বলে। আর পক্ষান্তরে সামগ্রিক অর্থনৈতিক কার্যাবলী বিশ্লেষণে যে সমস্ত চলকগুলি গোষ্ঠীগতভাবে ব্যবহৃত হয় তাদেরকে সামষ্টিক চলক বলে। দ্বিতীয়ত, ব্যষ্টিক চলকসমূহের অর্থব্যবস্থার এক একটি এককের সাথে সম্পর্কিত। যেমন ধরো কোনো একটি দ্রব্যের চাহিদা সেই দ্রব্যটির ভোক্তাদের সাথে সম্পর্কযুক্ত। অপরদিকে সামষ্টিক চলকসমূহ সমগ্র অর্থব্যবস্থার সাথে সম্পর্কিত, যেমন জাতীয় আয়, জাতীয় সঞ্চয়, জাতীয় বিনিয়োগ, সামগ্রিক চাহিদা প্রভৃতি সামষ্টিক চলকের ভিত্তি হলো সমগ্র অর্থব্যবস্থা। তৃতীয়ত হলো, ব্যষ্টিক চলকের ধারণা সামষ্টিক চলকের ধারণা অপেক্ষা ক্ষুদ্রতর। যেমন ব্যক্তিগত আয় হচ্ছে ব্যষ্টিক চলক, অপরদিকে জাতীয় আয় হচ্ছে সামষ্টিক চলক। সমস্ত ব্যক্তির আয় যোগ করে তবেই জাতীয় আয় পাওয়া যায়। আর চতুর্থত পার্থক্য হচ্ছে, ব্যষ্টিক অর্থনীতিতে যে অপেক্ষক সমূহ ব্যবহৃত হয় যেখানে কোনো একটি স্বাধীন চলকের সাথে অধীন চলকের নির্ভরশীলতা বিশ্লেষণের সময় অন্যান্য অবস্থায় স্থির ধরা হয়। যেমন ধরো চাহিদা অপেক্ষকের ক্ষেত্রে QX = FPX PYYT। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি যে কিউএক্স মানে এখানে পিওয়াই তারপরে ওয়াই টি কে স্থির ধরে পিএক্সকে কিউএক্স এর নির্ভরশীলতা ব্যাখ্যা করা হয়। পক্ষান্তরে আবার সামষ্টিক চলকের ক্ষেত্রে অন্যান্য অবস্থায় স্থির এইরূপ অনুমিত শর্ত প্রযোজ্য নয়। যেমন আমরা কি জানি Y = CI C + I + G। আমরা পরবর্তী পর্যায়ে এই সমীকরণটি নিয়ে কথা বলবো, যেখানে সি বলা হচ্ছে কনজাম্পশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, আর জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার।
এই সমষ্টির অপেক্ষাটির ক্ষেত্রে স্বাধীন চলকের যে কোনো একটি বা সবগুলোর একত্রে পরিবর্তন দ্বারা অধীন চলক অর্থাৎ ওয়াই পরিবর্তিত হতে পারে, এটাই বিবেচনা করা হয়। আর পঞ্চমত হচ্ছে ব্যষ্টিক চলক আংশিক ভারসাম্যের সাথে সম্পর্কিত, পক্ষান্তরে সামষ্টিক চলক সামগ্রিক ভারসাম্যের সাথে সম্পর্কিত। এরপরে ষষ্ঠত রয়েছে, যেমন ব্যষ্টিক চলক দ্বারা গঠিত বাজার ভারসাম্য মডেলে চাহিদা অপেক্ষক আমরা কি জানি, ডি ইকুয়াল টু ডিপি, এবং যোগান অপেক্ষকে কি এস ইকুয়াল টু এসপি। ফলে ভারসাম্য অবস্থায় আমরা কি জানি, চাহিদা যোগানের সমান, অর্থাৎ ডিপি ইকুয়াল টু এসপি। অপরদিকে সামষ্টিক চলক দ্বারা গঠিত ভারসাম্য জাতীয় আয়ের মডেলে জাতীয় সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু সি প্লাস, মানে দুই খাত বিশিষ্ট অর্থনীতি, এবং ওয়াই এর মান কি সি প্লাস এস। ফলে ভারসাম্য অবস্থায় আমাদের কি করা যেতে পারে, যে সি প্লাস আই ইকুয়াল টু সি প্লাস এস, অর্থাৎ আই ইকুয়াল টু এস হয়। অনুরূপভাবে সপ্তমতভাবে পার্থক্য বলতে পারি যে ব্যষ্টিক অর্থনীতি ব্যবহৃত বহু চালকের অনুরূপ চালক সমষ্টিতে সামষ্টিক অর্থনীতি দেখা যায়, যেমন ব্যক্তিগত আয় একটি ব্যষ্টিক চলক, এর প্রাতিষ্ঠানিক সামষ্টিক চলক হচ্ছে জাতীয় আয়। অপরদিকে আবার দেখা যাচ্ছে সামষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত বহু চালকের অনুরূপ চলক ব্যষ্টিক অর্থনীতি দেখা যায়, যেমন ধরো মোট ভোগ ব্যয় এবং একটি সামষ্টিক চলক, এর অনুরূপ ব্যষ্টিক চলক হচ্ছে ব্যক্তিগত ভোগ ব্যয়। তাই আমরা বলতে পারি যে ব্যষ্টিক এবং সামষ্টিক চলকের মধ্যে যে আমি কতগুলো পার্থক্য বললাম বা জানালাম, এই পার্থক্যগুলো থাকা সত্ত্বেও ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলক একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা কি ব্যষ্টিক এবং সামষ্টিক কি, ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলকের মধ্যে পার্থক্য কি। এরপরে আসে কি অর্থনৈতিক মডেল বলতে আমরা কি বুঝি। আমরা ব্যষ্টিক মডেল এবং সামষ্টিক মডেল পৃথকভাবে আলোচনা পূর্বে আমরা জেনে নিই অর্থনৈতিক মডেল বলতে আমরা কি বুঝি। নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন চলকের দ্বারা অর্থনৈতিক সম্পর্কের সংঘবদ্ধ রূপায়ণই অর্থনৈতিক মডেল। অর্থনীতির তথ্য ভিত্তিক কাঠামোই মূলত অর্থনৈতিক মডেল। অর্থনৈতিক সম্পর্কের মডেল থেকে বিভিন্ন চলকের আন্তঃসম্পর্ক জানা যায় বা জানা আমাদের প্রয়োজন। এই মডেল থেকে বিভিন্ন চলকের আচরণ, কলাকৌশল এবং তাদের উপর প্রাতিষ্ঠানিক যে কাঠামোর প্রভাব তা জানা যায়। অতএব আমরা বলতে পারি যে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন চলকের মধ্যে গাণিতিক ও চিত্রের সাহায্যে নীতিগত সিদ্ধান্ত বা সমন্বিত ভারসাম্য উপনীত হয় তাকে অর্থনৈতিক মডেল বলে। আমি তাহলে অর্থনৈতিক মডেল কি বুঝতে পারলে, যে নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মানে বিভিন্ন চলকের মধ্যে যখন গাণিতিক এবং কি রেখাচিত্রের সাহায্যে যে নীতিগত সিদ্ধান্ত বা সমন্বিত ভারসাম্য উপনীত হয় তাকে অর্থনৈতিক মডেল বলা হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম, ব্যষ্টিক চলক কি, সামষ্টিক চলক কি, ব্যষ্টিক চলক সামষ্টিক চলকের মধ্যে পার্থক্য কি, অর্থনৈতিক মডেল কি। এখন আমরা আসো ব্যষ্টিক মডেল বলতে কি বুঝি। এখন ব্যষ্টিক মডেলকে আমরা চিত্রের পাওয়ার সাহায্যে পরে ব্যাখ্যা করব। আগে আমরা ব্যষ্টিক মডেল কি, কোন নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে যখন গাণিতিক বা রেখাচিত্রের মাধ্যমে ব্যষ্টিক চলক সমূহের মধ্যে সম্পর্ক দেখানো হয় এবং তা থেকে নীতিগত কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তখন সেই সম্পর্কিত রূপায়ণকে ব্যষ্টিক মডেল বলে। ব্যষ্টিক অর্থনৈতিক মডেলের উদাহরণ হচ্ছে কি, বাজার ভারসাম্য, উৎপাদকের কাম্য সংমিশ্রণ ইত্যাদি। আমরা এখন বাজার ভারসাম্য মডেল সমীকরণ এবং রেখাচিত্রের সাহায্যে দেখব। আমরা দেখছি এখানে কি, দেখো এখানে চাহিদা অপেক্ষক মানে কিউডি, কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি, যেখানে সরলরৈখিক চাহিদা সমীকরণ, আর কিউএস মানে হচ্ছে আমাদের যোগান অপেক্ষক মাইনাস সি প্লাস ডিপি, যেটাকে আমরা দ্বিতীয় সমীকরণকে সরল রৈখিক চাহিদা সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। আমরা কি বুঝতে পারছি যে আমরা কি বলছি। আমরা বুঝতে পারলাম তাহলে আমরা কিউডি ইকুয়াল টু এ, এখন কিউডি কে কি চাহিদার পরিমাণ, আর পি কে অর্থাৎ পি হচ্ছে দ্রব্যের দাম, আর বি হচ্ছে এখানে কি চাহিদা সমীকরণের ঢাল, আর এখানে কি বলা হচ্ছে আমরা কিউ এস হচ্ছে এই দেখো এখানে যোগানের পরিমাণ, সি হচ্ছে যোগান সমীকরণের ছেদক, আর এ হচ্ছে চাহিদা সমীকরণের ছেদক, আর ডি হচ্ছে যোগান সমীকরণের ঢাল, এই যে ডি। বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি আর কিউ এস ইকুয়াল টু মাইনাস সি প্লাস ডিপি,
তাহলে আমরা প্রত্যেকটা মানে বললাম যে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, কিউ হচ্ছে যোগানের পরিমাণ, আর এ হচ্ছে চাহিদা সমীকরণের ছেদক, সি হচ্ছে যোগান সমীকরণের ছেদক, বি এখানে কি বলা হচ্ছে চাহিদা সমীকরণের ঢাল, ডি হচ্ছে যোগান সমীকরণের ঢাল, আর বি হচ্ছে দ্রব্যের দাম। এখন আমরা জানি যে ভারসাম্য অবস্থায় চাহিদার পরিমাণ ইকুয়াল টু যোগানের পরিমাণ, তাহলে চাহিদার পরিমাণ কি কিউডি আর যোগানের পরিমাণ কি আছে কিউএস। তাহলে আমরা ভারসাম্য অবস্থায় কিউডি ইকুয়াল টু লিখতে পারি, আমরা এই সমীকরণ থেকে এই দুটা থেকে লিখতে পারি, যেহেতু চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি কিউডি ইকুয়াল টু কিউএস। এখন কিউডি এবং কিউএস এর মানটা বসিয়ে দেয়, কিউডি এর মান কি এ মাইনাস বিপি, আর কিউএস এর মান হচ্ছে এ দেখো এখানে এ মাইনাস বিপি, আর কিউএস এর মান হচ্ছে মাইনাস সি প্লাস ডিপি, অর্থাৎ এই দেখো মাইনাস সি প্লাস ডিপি। এখন যেহেতু আমরা পি এর মান বের করব, সুতরাং আমরা বামপক্ষে পি এর এগুলোকে বামপক্ষে নিয়ে আসলাম, অর্থাৎ দেখো আমাদের এখানে বিপি, আর এখানে আমরা আগেও বলেছি যে বামপক্ষ থেকে ডান পক্ষে গেলে বা ডান পক্ষ থেকে বামপক্ষে আসলে সাইন চেঞ্জ হয়ে যায়, আর যখন কোনো জিনিসের সামনে কোনো কিছু চিহ্ন না থাকে সেটাকে আমরা যোগবোধক ধরে নিব বা পজিটিভ ধরে নিব। এখন তুমি বলবে যে এখানে তো মাইনাস আছে, তা আপনার এখানে প্লাস হলো কি করে? হ্যাঁ, এখানে আমরা আরেকটা লাইন লিখতে পারি যে এইখানে যদি আমরা গুছিয়ে নেওয়ার জন্য মাইনাস বিপি দেখো মাইনাস ডিপি আমরা কি লিখতে পারি, আর এখানে যেহেতু মাইনাস আমি মাইনাসগুলো কমন নিলাম, কমন নেওয়ার ফলে আমরা এখানে বিপি প্লাস ডিপি ইকুয়াল টু এ প্লাস সি আমরা লিখতে পারি, পারি কি না? কারণ দেখো এইখানে যদি আমি ট্রান্সফার করি দেখো তাহলে বিপি প্লাস ডিপি হয়, আর সি যদি আমি বামপক্ষে নিয়ে আসি তাহলে এ প্লাস সি হয়ে যায়। সুতরাং আমি একবারই এটা লিখেছি যে বিপি প্লাস ডিপি ইকুয়াল টু এ প্লাস সি, তোমরা বুঝতে পারলে? এখন আমি পি কমন নিলাম, পি কমন নিলে কি আসে বি প্লাস ডি ইকুয়াল টু এ প্লাস সি, তাহলে অতএব পি মানে কত আসতেছে এ প্লাস সি বি প্লাস ডি, আর ভারসাম্য দাম পি বার। তাহলে আমাদের কি বুঝতে পারলে যে ভারসাম্যস্থ আমরা পি এর মান পেয়ে গেলাম। এখন এই পি এর মান আমরা চাহিদা বা যোগান যে কোনো একটার মধ্যে দেখো পি এর মান চাহিদা বা অথবা যোগান অপেক্ষকের যে কোনো একটিতে বসালে ভারসাম্য পরিমাণ পাওয়া যাবে। তো প্রথমে আমরা কিউডিয়ান থেকে মানটা বের করে দিই, কিউডিয়ান মান কত, তাহলে এ মাইনাস বিপি, বি পি এর মান কত এ প্লাস সি প্লাস বি প্লাস ডি, এই দেখো এ মাইনাস বি এ প্লাস সি বি প্লাস ডি। এখন আমরা যদি সরলীকরণ করি দেখো বি প্লাস ডি, তাহলে এর সাথে এ বি এডি, এ বি প্লাস এডি, আর মাইনাস বি দিয়ে এ প্লাস সিকে গুণ দাও দেখো মাইনাস এ বি মাইনাস বি সি। এখন এ বি যেহেতু এটা প্লাস এ বি আর এটা মাইনাস এবি, তাহলে এবি এবি কি কাটা যায় না, তাহলে থাকলো কি আমার এডি প্লাস এডি মাইনাস বিসি, এই দেখো এডি মাইনাস বিসি, আর নিচে আমাদের কি আছে বি প্লাস ডি, এটা হচ্ছে আমাদের কিউডি এর মান। অনুরূপভাবে ঠিক পি এর মান কিউএস এর মধ্যে বসিয়ে আমরা মান পেলাম কি এডি মাইনাস বিসি বি প্লাস ডি, দেখো সেম আমাদের কিউডি, আমরা কি ভারসাম্য অবস্থায় বলেছিলাম না কিউডি ইকুয়াল টু কিউএস, দেখো কিউডি এর মানে এসেছে এডি মাইনাস বিসি বি প্লাস ডি। ঠিক অনুরূপভাবে আমরা দেখো এই যে সরলীকরণ করলে একই আসবে বি প্লাস ডি, এই বি প্লাস ডিকে মাইনাস সি দিয়ে আমরা গুণ করলে কি আসে মাইনাস সি মানে কি মাইনাস বিসি, সি দিয়ে কি গুণ করলে মাইনাস সি ডি, আর ডি থেকে এ প্লাস সিকে গুণ করলে আসছে কি এডি, আর ডিসি মানে কি আমরা সিডিও লিখতে পারি, সিডিও লিখতে পারি ডিসিও লিখতে পারি, তাহলে আমাদের বিসি আর আমাদের কে থাকলো আমাদের সিডি এখানে প্লাস সিডি মাইনাস, যেহেতু মাইনাস আর প্লাস এই দুটো কেটে গেল এই কারণে আমাদের থাকলো এডি মাইনাস বিসি। তাহলে দেখো কিউডি এর মান আর কিউএস এর মান সমান, অর্থাৎ কিউডি ইকুয়াল টু কিউএস। এখন দেখো আমাদের এইখানে আমি সেটা সুন্দর করে লিখেছি যে কিউডি ইকুয়াল টু কিউএস ইকুয়াল টু এডি মাইনাস বিসি বি প্লাস ডি, অর্থাৎ কিউবার ভারসাম্য পরিমাণ। তাহলে তোমরা বুঝতে পারলে আমরা কোথায় থেকে পেলাম যে কিউডি এর মান কি আসলো আর কিউএস, তাহলে আমরা লিখতে পারি কিউডি ইকুয়াল টু কিউএস মাইনাস এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই বি প্লাস ডি কিউবার ভারসাম্য পরিমাণ। এখন আসো আমরা এই জিনিসটাকে চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি বা চিত্রের সাহায্যে ব্যষ্টিক মডেল ব্যাখ্যা করা যায়। চিত্রে ভূমি অক্ষে
চাহিদা এবং যোগানের পরিমাণ এবং উলম্ব অক্ষে দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে। ডিডি রেখা, এই দেখো আমাদের ডিডি মানে চাহিদা রেখা, আর এই ডিডি হচ্ছে চাহিদা রেখা, আর এস এস হচ্ছে যোগান রেখা। এই দেখো আমি উল্লেখ করে দিয়েছি, এটা ডিডি রেখা আর এস হচ্ছে যোগান রেখা। এই ডিডি রেখা এবং এস এর যোগান রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? এই দেখো ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই ই বিন্দুতেই হচ্ছে ভারসাম্য অর্জন করে। তাহলে ই বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে কি? পি বার এবং এই দেখো পি বার ভারসাম্য দাম কি? পি বার এবং ভারসাম্য কি পরিমাণ দেওয়া হয়েছে? কিউ বার। তাহলে আমরা ভারসাম্য দামও পেলাম কি? ভারসাম্য পরিমাণ। এরপরে আমি বর্ণনা করব তোমাদের সামষ্টিক বর্গফল নিয়ে। এরপরে আসি, আমরা কি বলেছিলাম যে সামষ্টিক বর্গফল, যে সামষ্টিক বর্গফল কি বলতে আমরা বুঝি যে সামষ্টিক অর্থনীতিতে ব্যবহৃত চলকগুলো অধিক বিস্তৃত, যেমন ভোগ ব্যয়, বিনিয়োগ ব্যয়, জাতীয় আয় ইত্যাদি। এই ধরনের চলকের আন্তঃসম্পর্কের ভিত্তিতে সামষ্টিক মডেল গড়ে ওঠে। কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এক সেট সমীকরণ বা চিত্রের সেটের মাধ্যমে সম্পর্ক নির্দেশ করে ভারসাম্য বা সিদ্ধান্ত গ্রহণের আমাদের কি সুযোগ থাকে, তখন সেই সমন্বিত রূপকে মূলত সামষ্টিক মডেল বলে। সামষ্টিক অর্থনৈতিক মডেল লক্ষ্যের ভিত্তিতে সেক্টরের ভিত্তি বা ভিত্তিতে কিংবা তাত্ত্বিক ভিত্তিতে কি পরিচিত হতে হয় হতে পারে। যেমন ধরো জাতীয় আয় ভারসাম্য মডেল, আয় ও নিয়োগ ভারসাম্য মডেল, ISLM ক্লাসিক্যাল মডেল, কেইনসের মডেল, শ্রম বাজার, দ্রব্য বাজার, অর্থ বাজার ভারসাম্য মডেল ইত্যাদি উল্লেখযোগ্য। এখন জাতীয় আয় ভারসাম্য মডেলের মাধ্যমে আমরা একটি ভারসাম্য জাতীয় আয় মডেল সমীকরণ এবং রেখাচিত্রের সাহায্যে আমরা দেখব বিষয়টি। তাহলে চলো আমরা দেখি এখানে কি রয়েছে। ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, যেখানে জাতীয় আয় সমীকরণ হিসাবে চিহ্নিত করা হয়েছে এক নম্বর সমীকরণ দিয়ে। এখানে সি হচ্ছে কনজামশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, আর জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, অর্থাৎ ভোগ, বিনিয়োগ এবং সরকারি ব্যয়। আর সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, এটাকে ভোগ অপেক্ষক, আর আই ইকুয়াল টু আই জিরো মানে অপরচুনিটি অফ ইনভেস্টমেন্ট, যেখানে আমরা স্বয়ংভূত বিনিয়োগ বা আমরা বলতে পারি অটোনোমাস ইনভেস্টমেন্ট। আর জি ইকুয়াল টু জিও মানে এটা অপরচুনিটি অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, যেটাকে আমরা স্বয়ংভূত সরকারি ব্যয় হিসাবে চিহ্নিত করেছি। এখানে আমি আবারও বলছি, তাহলে ওয়াই কি? এই জিনিসগুলোকে আমি পরিচিত করে দিচ্ছি। ওয়াই হচ্ছে জাতীয় আয়, সি হচ্ছে ভোগ ব্যয়, আই হচ্ছে বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয়, এ হচ্ছে স্বয়ংভূত ভোগ, বি হচ্ছে প্রান্তিক প্রবণতা। অর্থাৎ জাতীয় আয় কনজামশন, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, তারপর অটোনোমাস ইনভেস্টমেন্ট আর এমপিসি বা প্রান্তিক ভোগ প্রবণতা হিসাবে উল্লেখ করতে পারি। এখন দেখো আমরা যদি এই এক নম্বর সমীকরণে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু সি প্লাস আইজি, এটাকে আমাদের এক নম্বর সমীকরণে, এইখানে যদি আমরা সি আইজি অর্থাৎ সি এর মান, আই এর মান, জি এর মান বসিয়ে পাই, তাহলে দেখো এখানে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই প্লাস আই জিরো প্লাস আই ও প্লাস জি ও। এখন এই সমীকরণের মাধ্যমে আমরা কিন্তু বসাতে পারলাম। এখন এখানে ওয়াই গুলো ওই যে আবারও বলছি যে বামপক্ষে নিয়ে আসলাম, ওয়াই মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ প্লাস আই জিরো প্লাস জিরো, অতএব ওয়াই ইকুয়াল টু, তাহলে আমরা বলতে পারি ওয়াই আই মাইনাস বি এ প্লাস আই ও প্লাস জি ও। আর এখানে বলা হচ্ছে অপরচুনিটি অফ ইনভেস্টমেন্ট, অপরচুনিটি অফ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তাহলে আমাদের ওয়াই বার বা ভারসাম্য জাতীয় আয় বলতে আমরা কতটুকু বুঝলাম যে এখানে ওয়াই ওয়ান মাইনাস বি নিচে চলে আসলো আর উপরে থাকলো এ প্লাস আই ও প্লাস জিও। ক্লিয়ার? এখন এই ওয়াই বার মানে এই ওয়াই ভারসাম্য যদি মান আমরা যদি দুই নাম্বার, এই দেখো সি ইকুয়াল টু এ প্লাস বি এ বসাই, বসিয়ে পাই কি হয়, সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, ওয়াই এর মান কি আছে, এ প্লাস আই ও প্লাস জিও ডিভাইডেড বাই ওয়ান মাইনাস বি। দেখো আমরা ঠিক তাই বসিয়েছি। এখন এই সি এর মান আমরা ক্যালকুলেশন করে বের করলাম, বের করার পরিপ্রেক্ষিতে আমরা এখানে কি বলতে পারি, এ এ দিয়ে আমাদের গুণ আসলো কি, এ মাইনাস এ বি মানে এ ওয়ান মাইনাস বি প্লাস বি, এই দেখো এই সম্পূর্ণটা গুণন আসলো। এখন আমরা এটা গুণফল করি, দেখো এ মাইনাস এ বি প্লাস এ বি প্লাস বি আই ও প্লাস বি জি ও। তাহলে আমাদের এখন সি বা কনজামশনের মানটা পেয়ে গেলাম। তাহলে আমরা ভারসাম্য জাতীয় আয়ও পেলাম, ভারসাম্য ভোগ ব্যয়ও পেলাম। তাহলে আমরা কিন্তু দুটো জিনিস পেয়ে গেলাম, যে ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য ভোগ ব্যয়।
এখন আমরা এই চিত্রের সাহায্যে ভারসাম্য জাতীয় আয়ের সামষ্টিক মডেল কে আমরা কি পাবো, যে চিত্রে দেখো এখানে ভূমি অক্ষে আমরা এটার আগে আমরা ক্যালকুলেশন এটা অঙ্কের মাধ্যমে ব্যাখ্যা করেছি, আমরা এখান থেকে আগে ভারসাম্য জাতীয় এবং ভারসাম্য ভোগ ব্যয় আমরা আমরা চিত্রের মাধ্যমে বিষয়টিকে ব্যাখ্যা করি। চিত্রের মাধ্যমে কি দেখানো হয়েছে, চিত্রের ভূমি অক্ষে আমাদের জাতীয় আয় এবং উলম্ব অক্ষে আমাদের কি ভোগ ব্যয় বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় মানে সিআইজি, এই দেখো এখানে দেখো সিআইজি কনজাম্পশন ইনভেস্টমেন্ট এবং গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কি নির্দেশ করা হয়েছে। আর ই বিন্দুই হচ্ছে আমাদের সেই ভারসাম্য বিন্দু, কারণ এটা 45 ডিগ্রি রেখাকে সিআইজি রেখাকে ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে ই বিন্দুতে আমরা আবারও বলতে পারি যে সি প্লাস আই প্লাস জি রেখাটি 45 ডিগ্রি রেখার সাথে ভারসাম্য অর্জন করে। তাহলে ই বিন্দুতে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে আমাদের ওয়াই বার। তাহলে আমাদের এটা ক্লিয়ার হলো যে ভারসাম্য জাতীয় আয় হচ্ছে ওয়াই বার। আর এখন যদি আমি এই জিনিসটাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করি, যেমন ধরো এখানে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই আর সি এর মান আছে 100 যোগ 0.5y আর ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ আছে 100, তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ভারসাম্য জাতীয় এবং ভোগ ব্যয় বের করতে পারবো। কিন্তু আমরা জানি যে ভারসাম্য অবস্থায় কি ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই আমরা জানি না। এখন সি এর মান আমাদের দেয়া আছে এবং আই এর মান দেয়া আছে, সি এর মান দেয়া আছে কি 100 যোগ 0.5y প্লাস 100, তাহলে সেইখান থেকে কি আমরা ওয়াই এর মান বের করতে পারবো না। এই দেখো ওয়াই মাইনাস 0.5y, 0.5 মানে কি হাফ, তাহলে পূর্ণ ওয়াই থেকে 0.5y মানে হাফ আমরা বের করতে পারবো। এই কারণেই দেখো 200, তাহলে 200 তাহলে ওয়াই কি 0.5টা এখানে চলে আসলো আর এই উপরে 200 থাকলো। এখন এটাকে আমরা কাটাকাটি করলে দেখো ভাগ দিলে আমাদের ভারসাম্য জাতীয় আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি সি এর মান যদি বসাই এখানে, আমরা ওয়াই এর মান যদি ওয়াই পাই তাহলে আমরা সি এর মান কিন্তু অটোমেটিকই পাবো। সি আছে কত 100 প্লাস 2.5 400, তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম কি 300। তাহলে আমরা ভারসাম্য জাতীয় আয় পেলাম, আমরা ভোগ ব্যয়টাও পেয়ে গেলাম। এখন এইটাকে আমরা যদি রেখাচিত্রের মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা করি, তাহলে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণী মডেলের চিত্রে আমরা যেটা দেখাবো সেটা কি ভূমি অক্ষে সেই আগের মতোই কিন্তু এই সমষ্টিকেই, জাস্ট এটাকে আমরা গাণিতিক ব্যাখ্যা ভূমি অক্ষে জাতীয় আয় আর উলম্ব অক্ষে ভোগ বিনিয়োগ এবং আমরা ব্যাখ্যা করেছি। এখন এই দেখা যাচ্ছে যে এডি ইকুয়াল টু আমাদের কি এই এডি রেখা হচ্ছে সি প্লাস আই আর সামগ্রিক এটা চাহিদা রেখা আর এএস হচ্ছে সামগ্রিক যোগান রেখা। দেখো এই যে এটা হচ্ছে সামগ্রিক যোগান রেখা আর এটা সামগ্রিক চাহিদা রেখা। এখন সামগ্রিক ই হচ্ছে ভারসাম্য বিন্দু, কেন ই ভারসাম্য বিন্দু, যে এডি রেখা এএস রেখাকে কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করছে। সুতরাং আমরা বলতে পারি যে যে বিনিয়োগ ব্যয় আমাদের দেখানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এডি ইকুয়াল টু সি প্লাস আই হচ্ছে সামগ্রিক চাহিদা রেখা এবং এএস হচ্ছে সামগ্রিক যোগান রেখা আর ই হচ্ছে ভারসাম্য বিন্দু। তাহলে ভারসাম্য জাতীয় আয় কত আমরা এই যে 400 পেয়েছি, দেখো আমরা চিত্রের মাধ্যমে দেখালাম 400 এবং ভোগ ব্যয় পেয়েছে কত 300, এই দেখো আমাদের 300। তাহলে আমাদের ই বিন্দুটাই হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এখন আমি এই জিনিসটাকে আমি আইএস এবং এলএম মডেলের সাহায্য জিনিসটা ব্যাখ্যা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা এ দেখো এখানে এই মডেলে আইএস ও এলএম মডেলে ছেদ বিন্দুকে ভারসাম্য অর্জিত হয়। আমরা আসো বিষয়টিকে চিত্রের মাধ্যমে দেখি। বিষয়তে চিত্রকে সুদের হার দেখানো হয়েছে উলম্ব অক্ষে আর ভূমি অক্ষে কি দেখানো হয়েছে জাতীয় আয় লক্ষ্যে ভারসাম্য দেখানো হয়েছে। তা আইএস এবং এলএম রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে, ই বিন্দুতে ছেদ করেছে। সুতরাং ই বিন্দুতেই ভারসাম্য অর্জন করেছে। তাহলে ভারসাম্য সুদের হার হলো আর বার এবং ভারসাম্য জাতীয় আয় হচ্ছে ওয়াই বার নির্দেশ করছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আইএস এবং এলএম মডেলের ছেদ বিন্দুতেও ভারসাম্য অর্জিত হয়। এখন এই বিষয়টিকে আমরা যদি একটা সমীকরণের মাধ্যমে দেখো, ওয়াই ইকুয়াল টু 300 মাইনাস 50i মানে আয়ের সমীকরণ আর ওয়াই ইকুয়াল টু 120 ইকুয়াল টু 40i ইকুয়াল টু এলএম সমীকরণ। তাহলে আমরা ভারসাম্য অবস্থায় কি জানি, আইএস ইকুয়াল টু এলএম। তাহলে এই বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমরা লিখতে পারি না, আইএস এর মানটা বসালাম আর এলএম এর মানটা বসালাম,
এই দুইটার মান থেকে ক্যালকুলেশন করে আমরা সুদের হার আই ইকুয়াল টু দেখো কাটাকাটি করে দুই ভারসাম্য সুদের হার পেলাম। এখন যে কোনো একটা সমীকরণে আইএস অথবা এলএম সুদের হার বসিয়ে আমরা কিন্তু ওয়াই এর মানটা ভারসাম্যের পরিমাণ বসাতে পারি, অর্থাৎ আই যদি যদি আমাদের টু হয় তাহলে ওয়াই ইকুয়াল টু এই দেখো 120 40 ওয়াই, তাহলে 120 40 ইন্টু টু তাহলে 120 এ প্লাস 80 তাহলে কত হলো 200, তাহলে ভারসাম্য সুদের হারও পেলাম আমরা, ভারসাম্য কি জাতীয় আয়ও পেলাম। একইভাবে অর্থবাজার, দ্রব্যবাজার, শ্রম বাজার, নিয়োগ মডেল, বাণিজ্য চক্র মডেল, অর্থনৈতিক প্রবৃত্তি মডেল তৈরি করে চিত্রের সাহায্যে দেখানো যায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে ব্যষ্টিক চলক, সামষ্টিক চলক, ব্যষ্টিক চলক এবং সামষ্টিক চলকের মধ্যে পার্থক্য, অর্থনৈতিক মডেল, ব্যষ্টিক মডেল এবং সামষ্টিক মডেল নিয়ে বিশদভাবে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং রপ্ত করতে পেরেছ। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। ধন্যবাদ।